আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে সামান্য কিছু ছোটোখাটো ভুল করি, যা আমাদের পরবর্তী টাইমে ভুলের খেসারত দিতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনারা যাতে সে ভুলগুলো না করেন, উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরব এবং অ্যাঙ্গেলের বর্তমান দামটিও আপনার সামনে বলে দেব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা যে ভুলগুলো করি সেটি হচ্ছে, আমরা টিনের নিচে মূলত অ্যাঙ্গেল না দিয়ে সামান্য অল্প টাকা বাঁচানোর জন্য আমরা কাঠ ব্যবহার করি। তারপর আমাদের কি প্রভাব পড়ে, যে আমরা কাঠগুলো মূলত 6 থেকে 1 বছর যাওয়ার পর গুনে বা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের পরবর্তী টাইমে আবার পুনরায় মেরামত করতে হয়। আর আমরা যদি সামান্য টাকা বেশি দিয়ে বাজার থেকে অ্যাঙ্গেল দিয়ে মূলত ঘরটা বানাই, তাহলে একবার দীর্ঘস্থায়ী হবে এবং এত সহজে নষ্ট হবে না। তো সবসময় চেষ্টা করবেন কাঠ ব্যবহার না করে অ্যাঙ্গেল দিয়ে ঘর বাড়ি নির্মাণ করার জন্য। তো চলুন আমরা অ্যাঙ্গেলের বর্তমান দামটা জেনে নিই। মার্চ মাসের 9 তারিখ BSRM প্রতি টন অ্যাঙ্গেলের দাম হচ্ছে 82,000 টাকা। NI ইসলাম প্রতি টন অ্যাঙ্গেলের দাম 74,000 টাকা। BSI প্রতি টন অ্যাঙ্গেলের দাম 72,000 টাকা। BSL প্রতি টন অ্যাঙ্গেলের দাম 68,000 টাকা। রহিম স্টিল প্রতি টন 66,000 টাকা করে। দর্শক, আগেও বলছি এখনও বলতেছি, সামান্য কিছু টাকা বেশি দিয়ে হলেও আপনার বাড়িটা অ্যাঙ্গেল দিয়ে নির্মাণ করবেন, তাহলে আপনি পরবর্তী টাইমে অ্যাঙ্গেলগুলো বিক্রিও করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।